ম্যাডাম জি এটাই আপনার নাম তাই তো আপনি এখন যে সিংহাসনে বসে আছেন সেটা আমার মা মিসেস ইন্দিরা চৌধুরী সিংহাসন যে গয়নাগুলো পড়ে আছেন সেগুলো আমার মা মিসেস ইন্দিরা চৌধুরীর গয়না আপনি কি ভেবেছিলেন যেমন পরিবারের সকলে আপনাকে চিনতে পারেনি ভেবেছে আমার মা মিসেস ইন্দিরা চৌধুরী চলে এসেছে আমিও তাই ভাববো আপনি খুব ভুল ভেবেছিলেন আমি জানি আপনি আমার মা নন আপনি ম্যাডামজি শুধুমাত্র টাকা পয়সার লোভে আপনি এই বাড়িতে এসেছেন আমি কনক চৌধুরী ইন্দিরা চৌধুরীর বৌরানি আজকে কথা দিচ্ছি আগামী এক মাসের মধ্যে আপনাকে এই বাড়ি থেকে আমি বের করব আমার মাকে তার পরিবার ফিরিয়ে দেব তার সিংহাসন তার গয়না তার সব কিছু ফিরিয়ে দেব আমি

প্রেমময় কথাবার্তা হয়েছিল একদম প্রপোজ করেছিল তো সেইরকমই একটা ডায়লগ আর কি শোনাচ্ছি পারুল তো পুরোই একদম বাড়ি ছেড়েতে বেরিয়েছিল তার সাত ভাইকে খুঁজতে তো সেই জার্নি চলতে জেগেছিল ও সেনাপতি মশাইকে পাশে পেয়েছিল তো সেরকমই একটা অংশ শেষ হয়নি কিন্তু এখনো বাকি কিছু একটা গণ্ডগোল হচ্ছে সেনশাইনি কিন্তু আমার তখনই মনে হয়েছিল একটু একটু

এই সাত সমুদ্র তেরো নদী পার হয়ে তোমার সাত ভাইয়ের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি তুমি একদম চিন্তা করো না ওই রাক্ষসী রানী মল্লিকা আমাদের কিছু করতে পারবে না আমি তোমার পাশে সারা জীবন থাকব এখন আছি আর সব সময় থাকব। আমি জানি সেনাপতি মশাই তুমি সব সময় আমার পাশে আছো এই পথটা আমাদের কঠিন হবে একদমই সহজ হবে না প্রতি পথে পদে আমাদের বাধা থাকবে রাক্ষসী রানী মল্লিকা আমাদের বারবার বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমি জানি তুমি যদি আমার হাতটা এইভাবে শক্ত করে ধরে থাকো তাহলে আমরা সব বাধা বিপত্তি পার করে আমার সাত ভাইকে ঠিক একদিন উদ্ধার করতে পারবো আমি জানি না আমার সাত ভাই এই পৃথিবীর কোন প্রান্তে আছে তারা কেমন আছে কি করছে কত বড় হয়েছে কিছু জানি না কিন্তু এইটুকু জানি যে সেনাপতি মশাই আমার সঙ্গে থাকলে সাত ভাই এই পারুল বোন ঠিক তার সাত ভাইকে উদ্ধার করতে পারবে এবং আমার মা রানী পদ্মাবতীকে তার রাজ্য ফিরিয়ে দিতে পারবে এই রাক্ষস পুরী আবার সূর্যনগর হয়ে উঠবে আমরা পারবো তো সেনাপতি মশাই আমরা অবশ্যই পারবো পারুল অবশ্যই পারবো